আমার আজকের এই অনুষ্ঠানের বাইরে বেরিয়ে একটা কথা মনে হচ্ছে, যে আজকে সকালবেলা আমি যখন দ্য ডিবেট বলে অনুষ্ঠানটা করতে আসি, তখন দেখি যে তৃণমূল একেবারে জোর শোরভাবে চিৎকার করছে। এটা হচ্ছে নদিয়ার একটি ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামী মারা গেছে আর অভিযোগ করছে বামপন্থীদের দিকে। আজকে সুস্মিতা রয়েছেন এখানে, আমি এই জন্য বলছি যে এবার ব্যাপার হচ্ছে যে মানে এবার বলতে হবে যে সিপিএমের ভূত তারা করছে তৃণমূলকে। তার এর কথারও যুক্তি আছে, আমি যুক্তি ছাড়া একটা কথা বলি না, কারণ এতদিন পর্যন্ত তৃণমূল দাবি করে এসেছিল যে সিপিএমের কফিনে পেরেক পোতা হয়ে গেছে, শূন্য মাইনাস কত কথা, অনিন্দ্যদা, ভাস্কর দা, সৌরভ দা, এরা একেবারে গায়ে হাতে হাত মিলিয়ে বলেছে, জাতীয় স্তরের নেতা মানে আমাদের রাজ্য স্তরের নেতারা বলেছে বারবার করে। তাহলে কি এবার সিপিএমের ভূত খুন করলো? ভোট সন্ত্রাস শুরু হলো এই ঘটনার মধ্যে থেকে। আমরা চাই, আমি ফুলচাঁদ শেখের সময় বলেছিলাম, সুভাষিস দা জানেন সেই অনুষ্ঠানে, সুভাষিস দা ছিলেন, যে পঞ্চায়েত নির্বাচনে ফুলচাঁদ শেখ খুন হয়েছিল। আমি তারপর বলেছিলাম যে খুন জখম যেন বন্ধ হয়। আমি জানি না যে এবার নির্বাচন কমিশনের অতিরিক্ত প্রোটেকশনে খুন জখম সত্যি বন্ধ হবে কি না আদতে, সেটা আবার মনিরা খুব ভালো ব্যাখ্যা আজকে করতে পারবেন। কিন্তু তার আগে আসি যে 19 তারিখ উত্তরবঙ্গে ভোট। প্রসঙ্গক্রমে বলে রাখি যে বাংলার দিকে অতিরিক্ত নজর ডেফিনেটলি এখানে স্পষ্ট, কারণ তামিলনাড়ুতে 39টি লোকসভা আসনে ওই ভোট হচ্ছে 19 তারিখে, আর বাংলায় মাত্র 3টি লোকসভা কেন্দ্র, মোট 7 দফায় বাংলায় ভোট। তার মধ্যে প্রথম পর্বের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নরেন্দ্র মোদী একই রকমভাবে কোমর বেঁধে ভোট প্রচার শুরু হয়েছে। এই তপ্ত গরমে, তপ্ত ভাষণে নয়, কিছুটা স্ট্র্যাটেজি দিয়ে, কিছুটা স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদী। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 100 দিনের টাকা আমি দিইনি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমার মুখ দেখে ভোট দেবে, আমার মুখ দেখে ভোট দিও। আমার আজকে খুব বলতে ইচ্ছে করছে, 2013 সালে উনি বলেছিলেন যে 100% কাজ হয়ে গেছে উন্নয়নের নিরিখে, তাহলে কেন ভোট নয়, কেন আজও মমতাকে নিজের মুখ চেনাতে হচ্ছে? প্রথমেই আপনাদেরকে দেখাতে চাইব নির্বাচনী প্রচারে গিয়ে বঞ্চনার রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের। একবার আপনাদেরকে দেখাবো যে কি বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে আপনারা ব্রেকিং দেখুন, নির্বাচনের প্রচারে বঞ্চনার একই রেকর্ড মমতার, যে কেন্দ্রীয় বঞ্চনা করছে, কেন্দ্র বঞ্চনা করছে, টাকা দিলেও কাজ হচ্ছে না, পাল্টা জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী আজকে, হিসাব চাইছেন, কাজ, টাকা লুটপাট হয়ে যাচ্ছে, চুরি হচ্ছে। নির্বাচনী প্রচারে বঞ্চনার কথা যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার আপনাদেরকে শোনাবো, শুনুন। আমরা বাড়িগুলো করে দেব, এটা প্রশাসনের সিদ্ধান্ত, আমি এখন যেহেতু ইলেকশনে আছি এটা প্রশাসন করবে। কেন আটকে রেখেছেন, কেন আটকে রেখেছেন? বিজেপি বলবে তারপরে ছাড়বেন? তো বিজেপি তো বলছে 100 দিনের টাকা দেবে না, দেয়নি। 3 বছর 100 দিনের কাজ করে জব কার্ড হোল্ডার ঝড়ে জলে ভিজে মাথায় করে মাটি বয়ে তাদের টাকা দেয়নি। আমি আপনাদের বলেছিলাম টাকা আমরা দিয়ে দেব, টাকা পেয়েছেন কি পাননি? 100 দিনের কাজে 59 লক্ষ লোককে টাকা আমরা পৌঁছে দিয়েছি। বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে বলছে যে 11 লক্ষ লোকের ডেটা আমরা দিয়েছি ওদের, যে এদের আবাস পাওয়া দরকার, এদের বাড়ি মাটির বাড়ি, এরা গরিব, আগে ওদের পাওয়া দরকার। সেই নাম্বার থেকে ফোন নাম্বার নিচ্ছে, আর বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বলছে আপকা ঘর চাইয়ে না, আপ ফির অ্যাপ্লাই করো। কেন করবেন? আপনার তো দরখাস্ত করা আছে, আর আমাদের সরকার তো বাজেটে 3 মাস আগে বলে দিয়েছে যে আপনাদের মে মাসের পরে ওটা আমরাই করে দেবো, আমরা কারো দয়া চাই না, আমরা কারো ভিক্ষা চাই না। একবার বলছেন বঞ্চনা, একবার বলছেন টাকা চাই না, খানিকটা দিগ্ভ্রান্ত মুখ্যমন্ত্রীর বক্তব্যে আমি, উনি নয় আমি দিগ্ভ্রান্ত। কেন বলছেন? প্রধানমন্ত্রী কি উত্তর দিয়েছেন দেখা যাক। পশ্চিম বঙ্গাল কে করোড়ো পরিবার কো মুফত রাশন মিল রহা হ্যাঁকি মোদি নে ইসকি গ্যারান্টি দি থি। ইহাঁ বঙ্গাল কে করিব 40 লাখ গরিবো কো পক্কা ঘর মিলা হ্যাঁকি
মোদী নে ইসকি গ্যারান্টি দি থি। মোদি বলছেন গ্যারান্টির কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমার চাই না, আমি সব করে দেবো, আর কেন্দ্রীয় বঞ্চনার কথা। অন্যদিকে রাস্তায় নেমে আন্দোলনের রাস্তায় হাঁটছে সিপিএম, একাধিক জায়গায় মিটিং মিছিল তারা বলছেন, আর কংগ্রেস একই সঙ্গে হাত মিলিয়ে জোর সঙ্গীর ভূমিকা পালন করছেন, তারাও তাদের মতো ভোট প্রচার করছে। সাধারণ মানুষের কথা কি বলছে, তারা কি তৃণমূলের থেকেই টাকা পেয়েছে? এই যেটা কেন্দ্র সরকার পাঠিয়েছে তার সঙ্গে একটা রাজ্যের অংশ থাকে, সব মিলিয়ে মানুষের কাছে যায়, সেটা বাস্তব একেবারে। সেটা 100 দিনের কাজ হতে পারে, আবাস হতে পারে, যেগুলো প্রান্তিক মানুষের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প, সেই প্রকল্পের টাকা কি মানুষ পেয়েছে? কি বলছেন তারা ক্যামেরার সামনে এক এক করে আমরা শোনাই, দেখুন। এখান থেকে 4 বছর আগে আমি বলি যে যখন বইটা যখন শো করি তাদেরকে দেখালাম যে ও আমার টাকা ঢোকেনি, আপনার টাকা তুলে নিয়েছে কেন? আমি পার্টির পঞ্চায়েত সবাইকে জানিয়েছি, জানার পরে আমার টাকা দেয়নি। আজকে 4 বছর বলেছিলাম, এইবারেই মোটামুটি টাকাটা ঢুকিয়েছি আমি, যে তাদের টাকা তুলে যখন এসেছিল আমি বলছি টাকা মিটাবো না, কেন যেহেতু আমার টাকা ঢুকেছে আমি টাকা দেবো, কারণ আমার টাকাটা আজকে 4 বছর সুদ রয়েছে, সুদ সময় টাকাটা ফেরিয়ে দেবো আজকে। এবার টাকা ঢুকেছে? হ্যাঁ, এবার তো যে টাকাটা ঢুকেছে আমার 5000 টাকা দেয়, এসেছিল 2 বার, আমি জানি টাকা মিটাবো না, কী করা হচ্ছে? কারা এসেছিল? এই মানে টিএমসি কেন্দ্র সরকার নাকি টাকা বঞ্চনা করছে, হিসাব দিচ্ছে। দেখুন স্যার, আমার তো 5টা ছেলে, ঠিক আছে, আমার 5টা ছেলে, আমি দিনের শেষে সবাইকে 20 টাকা করে দিয়েছি, যে 20 টাকা করে দিলাম, তোমরা সারাদিনে কি খরচ করেছো আমাকে হিসাব দেবে। আমার 4টা ছেলে হিসাব দিল যে 20 টাকা বাবা আমি এই খরচ করেছি, আমার 1টা ছেলে হিসাব দেয়নি, আমি কি তাকে টাকা দেবো তার পরের দিন টাকা দেবো? ঠিক সেম কেস হয়েছে, অন্যান্য রাজ্যে টাকা দিচ্ছে, আমাদের রাজ্য সরকারকে যখন হিসাব চাইছে হিসাব দিতে পারে না, হিসাব দেবে কী করে? আমার রীতিমতন 7টায় জয়েন করেছি, হ্যাঁ, আরও পৌষ মাসের দিনে এতটা জল পার হয়ে গিয়েছি, আর আমার 10 কানা ছাগল মারা গিয়েছে ওই টাকার জ্বালায়, সেই টাকা আমার 10,000 টাকা আমার দেই, মানে বলছে এই লাটে আসবে না পরের লাটে আসবে, এ লাটে না ঘুরছে, একটা ঘরের বউ পয়সার জ্বালায় কিন্তু বাইরে বেরোতে হয়, সেই টাকা কিন্তু আমার দেই। না, 100 দিনের টাকা পাইনি, 100 দিনের পুরো ফুল টাকা পাবো, সেই টাকাটা দেয়নি। আমার সেই যে বাড়ি দিল কেন্দ্র সরকার থেকে, সেই সরকারে আমার বলছে ওর সঙ্গে যুক্ত করা আছে, কিন্তু আমাদেরকে ঘরে বুঝ করে দিচ্ছে, আমাদের ওই টাকাটা ওর সঙ্গে দিবে বলে দেয়নি আজ পর্যন্ত। সেই টাকাটা হয়তো বলে আমি যেক্ষুনি যাচ্ছি বলতে যে তোমার আরও কোনো অ্যাকাউন্ট হতো, কিন্তু আমার তো একটাই অ্যাকাউন্ট, সেই টাকাটা ওরা মিস্টেক করে দিচ্ছে। না, আমরা নমস্কার আপনাদেরকে, অবশ্যই চায়ের কাপে চুমুক দিতে দিতে রাজনীতির আলোচনা এখন গরম হবেই, কারণ বাইরেও গরম, রাজনীতির প্রচারও চলছে একেবারে গরম আবহে, স্টুডিও থাকবে গরম, খুব স্বাভাবিক। আমি দ্রুত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে। উত্তরবঙ্গ প্রচার হবে, কোচবিহারে প্রচার হবে, শীতলকুচি প্রসঙ্গ মুখ্যমন্ত্রী তুলবেন না, এটা একেবারে ভাবাই যায় না। তৎকালীন এসপির দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদেরকে শোনাব। ভুলে গেছেন শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল, তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আর 1 জন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম, আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা, তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন, শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম, সো হোয়াট, আমি ওখানে এসডিপিও ছিলাম, যে ব্যক্তির নাম বলা হচ্ছে তিনি দেবাশিস ধর, তিনি কি বলেছেন আজকের বাইট, তার আজকের সাংবাদিকদের সামনে তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন।
শীতলকুচিতে দেখুন এখনও অনেক কিছু উন্মোচিত হয়নি, আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরও ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে, আমার হাতে যদি রক্ত লেগে থাকতো না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি এবং রাজ্য পুলিশের সাথে জড়িত ছিলাম, যারা রাজ্য পুলিশের কী ভূমিকা সেটা জানেন না, আমি এটা নিয়ে তর্ক আর বিতর্ক বাড়াতে চাই না। আর দু নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল, আমি যদি কোনোভাবে আমার 0.001% ইনভলভমেন্ট পেত আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে, এই তদন্ত এই অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে, যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, একটি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্ট এই কেসে, সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে কার প্ররোচনায় ঘটনাটি ঘটেছে। মারাত্মক বক্তব্য, রাজ্যের প্রশাসনিক একদম শীর্ষ, তার এগেনস্ট এফআইআর রয়েছে শীতলকুচি সম্পর্কে। আর এবার দীপ্তিমান্দার কাছে যাওয়ার আগে, সেই সময়কার কোচবিহারের সভাপতি ছিলেন পার্থ প্রতিম রায়, খুব সম্ভবত তৃণমূল কংগ্রেসের ওই জেলার সভাপতি, তার সঙ্গে একটি অডিও ভাইরাল হয়েছিল। অডিও একটি ভাইরাল হয় এবং সেই ভাইরাল অডিও আপনাদেরকে শোনাই, যে ভাইরাল অডিওর অবশ্যই দায় দায়িত্ব কোনোটাই আমাদের নয়, ভাইরাল হওয়া অডিওর একটা অংশ, তবে গলা শুনে মনে হচ্ছে কে বলেছেন কাকে বলছেন আপনি বুঝতে পারবেন, শুনুন। তাহলে কি বুঝলেন আপনারা? এ তো আমাদের দীপ্তিমান্দা পাশের ঘরে বসেও শুনছেন, এদিকে অনিন্দ্যদাও শুনলেন কীভাবে এফআইআর লিখতে হবে, এটা পরিবার কিন্তু সত্যি কথা লিখে দিলে চলবে না, সেটাকে এমনভাবে ঘুরিয়ে করতে হবে যাতে কমান্ডিং অফিসার থেকে এসপি ফেসপি ডিএসপি যা আছে সব যাতে ফেসে যায়। এই এই হচ্ছে বক্তব্য, যে বক্তব্যটা শোনা গেল আমার একটু চেনা চেনা গলার আওয়াজ মনে হলো, ওরা লিখেছেন আমি জানি না উনি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় কিনা, তবে চেনা গলার আওয়াজ আমার মনে হলো পার্থপ্রতিম রায়কোনার ইনস্ট্রাকশন। আর এবার আপনাদেরকে দেখাই, আমাদের প্রতিনিধি গিয়েছিলেন অরিন্দমকে আমি দেখাতে অনুরোধ করব, দেবাশিস ধর তার বিরুদ্ধে, যেটা আমরা জানি যে ক্ষমতায় আসার পর প্রথম প্রশাসনিক দায়িত্ব নিয়ে যার সাসপেনশন লেটারে সই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন দেবাশিস ধর। এরপর তার পরিবারের উপর ব্যাপক ব্যভিচার নেমে আসে, তার মা তার বয়স্ক সেন্ট্রাল গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন তিনি, তিনি অপমানে যে একটা ইনভেস্টিগেশন এই চলছেন মমতা বললেন, তার জন্য ছেলেকে বাড়িতে ঢুকতে বারণ করেছিলেন, যেটা আমার অপমান যে একটা ইনভেস্টিগেশন চলছে, পুলিশ বাড়িতে আসছে, তছরূপ এর তদন্ত চলছে, তো কাজেই অনেক পারিবারিক ঘটনা ঘটেছিল। কি বলছেন দেবাশিসবাবু একবার আপনাদেরকে শোনাই, শুনুন। আমি তো তাদের কোনো, তারা যে আমার জন্য যে সাফার করছে, যদি বা তাদের জীবনে মা আমার মায়ের বাড়িতে কেন, একটা মা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ওই ব্যাংকে চাকরি করে এসছে, তা সে এখনও মনে হয় 60-80 হাজার টাকা মনে হয় পেনশন পান কি আরও বেশি পান, তো তার ক্ষেত্রে যদি এরকমভাবে ইয়ে করা হয়, তিনি চলতে পারেন না ভালো করে, আর জীবনে তাঁরা জীবনে কারো থেকে মানে এক গ্লাস মানে জল খেয়েছেন কিনা আমি জানি না, তো তাদের ক্ষেত্রে মানে আমার সাথে শত্রুতা ছিল আমার অবধি সীমাবদ্ধ রাখতে পারতো, এটা মনে হয় ঠিক হয়। তো অনেকবার হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, আমাকে 5 বার সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল, কিন্তু আমার মনে হয়েছিল সেটা মানে সাক্ষীর থেকে অনেক কিছু বেশি, তো সাক্ষী হিসাবে ডাকা হলেও মনে হচ্ছে যেন অভিযুক্তর মতো আপনাকে, যে আমার ঘন্টার পর ঘন্টা ধরে 7-8 ঘন্টা ধরে আমার মানে বিভিন্ন স্টেটমেন্ট রেকর্ড করা হতো, ভিডিওগ্রাফি হতো, আমার মোবাইল সেখান থেকে নিয়ে দেখা হয়েছিল যে আমি সত্যি যুক্ত আছি কিনা, তো আমার মনে হয়েছে এই সমস্ত ঘটনা
এমন একটা জায়গা আমার ভিতরে, মানে এটা আমাকে খুব নাড়া দিয়েছে। আমি কোনোদিন, আমি তো একটা প্রশাসনের পার্ট, আমাকে কোনোদিন এইভাবে মনে হয় ট্রিট করা হবে, আমি সেটা খুব বাড়িতেও রেড হয়েছিল, রেড হয়েছিল ওটি একটি ডিফারেন্ট কেসে। তবে আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপারের সাথে, মানে দুটোর মধ্যে, মানে একটা ঘটনা হলো না আবার, মানে এরকমভাবে চলে, মানে যে রেডটিও হয়েছে একটি মানে ডিএ ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কেসে, যেখানে আমার মানে মাইনাসে সম্পত্তির ইয়ে বা যার সাথে আমাকে অভিযুক্ত করা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে তার সাথে আমার জীবনে কোনো দিন কোনো অফিসিয়াল কোনো বা কোনো দিন কোনো ট্রানজ্যাকশনও হয়নি। ঠিক তো ডকুমেন্টস দিয়ে এসেছিলাম, আমি জানিও না সেই কেসের এখন মানে বর্তমান কি ইয়ে আছে, তবে কোনো দিন যেন এইভাবে কারো উপরে এইভাবে হয় না ডিএ কেস, অসম্ভব ব্যাপার। আর আমার সত্যিই কিছু, মানে আমার সমস্ত ডকুমেন্টস গভর্নমেন্টের কাছে রয়েছে, আমি শুনলাম ওইটা হয়েছে, তার উপরে হয় না। এইটা কিন্তু আমাদের প্রতীক চিহ্ন তৃণমূল কংগ্রেস, জোড়া ফুল, আর ওদের মিথ্যে কথায় ভুলবেন না। আমার সামনে আসতে আমি অনুরোধ করব, এই দেখুন আপনাদের হীরের প্রার্থী, হীরের টুকরো ছেলে, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন। মনিদা আপনার কাছে যাব, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় দলগত সংহতির কথা বলেন, এগিয়ে যাওয়া বাংলার কথা বলেন, এত উজ্জ্বল মুখের কথা বলেন, সেখানে আজও মমতাকে আমার নিজের মুখ চেনাতে হচ্ছে। আমি আপনারও মনে আছে, আমাদের সবার মনে আছে, তবুও 2016 তাকে একই কথা নির্বাচনে বলতে হয়েছিল। এত উন্নয়ন সত্ত্বেও কেন তাকে বারবার করে একই কথা বলতে হয়, নিজের মুখ চেনাতে হয়? ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি কেন মমতাকে করতে হয়? দেখুন 2016 কী বলেছিলেন মমতা ব্যানার্জি। রবীন্দ্রনাথ ঘোষ নয়, বা অর্ঘ্য রায় প্রধান নয়, বা আমার কমল লামা নয়, উইলসন চম্পা মারি নয়, শান্তা ছেত্রী নয়, ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি। 294 আমি প্রার্থী।